बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामु अलैकुम जनता रान्ना घर के सबाई के जाना शुभेच्छा आशा करी सबाई भलो आज के जे रेसिपिटी करब से हे एक चिकेन रेसिपि मैक्सिकान चिकेन बांगला स्टाइले करब से एखे दिए दिए दुई चामच सरिषार तेल मैक्सिकान कर दीते ना ये दीते बाटार ओलिव ऑयल सरिषार तेल दिए रान्ना करते बस किसा प्याज दिए दीची प्याजटा आमी एकटु भेजे निब एकटु लाल लाल करे भाजब प्याजटा आपनारा देखते पाच्छेन आमी एकटु लाल लाल करे भेजे निएछि एखन आमी एखान थेके किछुटा उठिए राखब আর এই চিকেনগুলো দিয়ে দেবো এখানে এক কিলো চিকেন আছে সেটা আমি দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নিব আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লাগলে পরে আবার দিব খুব একটা বেশি ভাজবো না বেশি ভাজলে এটা কি শক্ত হয়ে যাবে চিকেনটা একটু হালকা ভাজা দিব হালকা ভেজে তারপরে এটাকে আমি রান্না করব এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন প্রত্যেকটা চিকেন সাদা হয়ে গেছে পিসেসগুলো এবার আমি এটা থেকে আদা রসুন পেস্টটা দিয়ে দিব আদা রসুন পেস্ট নিয়েছি টেবিল চামচের এক চামচ মশলাটা একটু কমই দিতে হয় এখানে দিচ্ছি ধনিয়ার গুঁড়া সেটা আধা চামচ ব্ল্যাক পেপার সেটাও আধা চামচ চিলি ফ্লেক্স আধা চামচ এখানে দেখেন জিরার গুঁড়াটা আছে সেটাও কিন্তু আধা চামচে দিলাম মেক্সিকানরা কিন্তু মানে সব মশলাটা ওরা কম খান কম দেন এটা স্বাস্থ্যের জন্য ভালো আমরা বাঙালি তো মশলাটা বেশি দেই যাই হোক এখানে আমি কম মশলা দেওয়ার চেষ্টা করলাম এটাকে এখন খুব ভালো করে আমি কষিয়ে নিব একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে নিশ্চিন্তে বসে থাকবেন না ঢেকে দিয়ে একটু উঠিয়ে আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিবেন যাতে তলানিতে লেগে না যায় পুড়ে গেলে কিন্তু টেস্ট পুরোপুরি নষ্ট হয়ে যায় যে কোনো তরকারি হোক না কেন আট মিনিট পর আমি আসলাম আসলে কি আমি আসলাম না আমি এখানে দাঁড়িয়েছিলাম একটু পরপর নাড়তে হয়েছে যাতে লেগে না যায় খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি দেখেন তেলটা মানে বের হয়ে গেছে এবার আমি দিয়ে দিব এখানে টমেটো এখানে আমি দুটা বেশ বড় সাইজে দুটা টমেটো নিয়ে নিয়েছিলাম সেগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এগুলো দিয়ে দিচ্ছি চিকেনের সাথে টমেটোটাকে আমি খুব ভালো করে মানে কষিয়ে নিব এটা কষাতে কষাতে প্রায় তরকারিটা হয়ে যায় পানি খুব কম লাগে টমেটোগুলো দেখেন একদম গলে গেছে এই পর্যন্ত আমি কষিয়ে নিলাম যে পর্যন্ত না মানে গলেছে আমি মানে এটা কষালাম ভালো করে একটু পরপর কিন্তু নেড়ে দিয়েছি যাই হোক
আপনারা কিন্তু এই অবস্থাটা রাখতে পারেন, এখানে যা দাবার দিয়ে একদম মানে শুকনো শুকনো যদি কেউ খান, কিন্তু আমার একটু ভাত দিয়ে খেতে হবে, একটু পানি দিতে হবে আমার এই জন্য। আমি কিছুটা পানি দিচ্ছি, বেশি দিব না। আমি প্রায় 50 গ্রাম পানি হবে দিয়েছি, এর বেশি পানি দেওয়া লাগবে না, কারণ দিলে ভালো লাগবে না তরকারিটা। এখানে আমি 1/4 চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া, এটা মানে শাহি গরম মশলা যেটাকে বলে, সেই গুঁড়াটা নিয়েছি, দিয়ে দিলাম, খুব কমই নিয়েছি। আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে 4টা কাঁচামরিচ আছে, সেটা দিয়ে দিচ্ছি, একটু ভেঙে দিচ্ছি, এটা খুব ভালো ফ্লেভার এটাকে ছড়াবে, সেজন্য দিলাম। কম আছে, এটাকে আমি 7-8 মিনিট রান্না করব, তারপরে আমার তরকারিটা হয়ে যাবে। সেটা আমি এখন ঢেকে রাখছি। তরকারিটা আমার হয়ে গেছে, এতটুকুনো ঝোল রাখবো। আর যদি আপনারা পরোটা কিংবা রুটি দিয়ে খান তাহলে ঝোলটা একটু কম রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। মোট আমি পুরো তরকারিটা সব কিছু মিলে 25 মিনিট রান্না করেছি। 25 মিনিট রান্না করার পর আমার হয়ে গেছে। খুব একটা হেলদি রেসিপি এবং টেস্টি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আপনাদের আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।